নমস্কার বন্ধুরা সুস্বাগত এগুলো ফাংশন ফাংশনটা দেখুন সেই টেকনিক্স এর সঙ্গে সেটা বাজে আমি বলেছিলাম প্রত্যেকটা সুইচ মানে কোন সুইচই কাজ করছিল না হ্যাং হয়ে গেছিল সেটা তো কি করে করেছি দেখিয়েছি দেখুন প্রত্যেকটা কাজ করছে এইটাও একদম সুন্দর কাজ করছে গেনও দুর্দান্ত ডেভেলপ হয়েছে এটা আবার ইকুলাইজার লেভেলটাকে আপনারা গিয়ে এইখানে হচ্ছে স্পেকটা মেলালাইজারে যেতে পারে স্পেকটা মেলালাইজারে কনভার্ট হলো আবার যদি ইকুয়ালাইজার যেতে চাই আবার এই তখন বারগ্রাফ ডিসপ্লেটা ম্যাক্সিমাম এই যে ডান আছে আর এই ডান দিকে হচ্ছে দেখাবে আর এইখানে আপনি কত হাত যে কোন সুইচ রেখেছেন সেটা দেখাচ্ছে আবার যদি স্পেকট্রাম অ্যানালাইজারে যেতে চান তাহলে অটোমেটিক্যালি স্পেকট্রাম অ্যানালাইজারে চলে আসলো আর যদি বাইপাস করতে চান মানে তখন এগুলো যারা অফ করতে হবে ধরুন আমি গেন বাড়াচ্ছি এই বাইপাস হয়ে গেল মানে ডাইরেক্ট হলো এবারে থ্রু ইকুলাইজার নমস্কার বন্ধুরা সুস্বাগত আগে তো একটু আগে দেখালাম বাজিয়ে আগেই দেখিয়ে দিলাম কারণ আপনাদের কল ফাইনিং দেখাতে হবে মেনলি এগুলাইজার তো ঠিক হয়ে গেছে ভিডিও তো দেখেছেন আপনারা যারা না দেখেছেন তারা দেখে নেবেন আর এর সঙ্গে বাজে যে কোনো অ্যাম্পিফায়ারই বাজাতে পারেন তো এর সঙ্গে একই ভদ্রলোকের সেট বলছি কেনিউড এর স্ট্রিও সেভেন্টি ফোর তো এক্ষেত্রে সেটটার ফল্ট ছিল কি প্রথমত হচ্ছে এই লাউডনেস সুইচটা কাজ করতো না এক বাকি কিছু ম্যাল ফাংশান ছিল এইখানে গ্রাফ গ্রাফিক্স ঠিক উঠছিল না আর সবচেয়ে বড় প্রবলেম ছিল যার জন্য ভদ্রলোক আমার কাছে নিয়ে এসছেন সেটা হচ্ছে এই ভলিউম বাড়ালে একটা চ্যানেল টিপ করে যেত তো ভদ্রলোকের এটা স্বাভাবিক হতেই পারে ভদ্রলোকের ধারণা ছিল যে ভলিউম কন্ট্রোলটি খারাপ তার জন্য হয়তো হতে পারে মানে ওনার একটা ধারণা ছিল হয়তো হতো পারে তো এখানে ভলিউম কন্ট্রোল খারাপ ছিল না কেউ হয়তো বলেছিল এর আগে কাউকে দেখেছিল যেমন এই বেস কন্ট্রোলটা মানে পোটেন্সিয়াল পথটা চেঞ্জ করেছিল ওই একই কারণ কেন করলো কী জানি না ভলিউম ট্রিপ হয়ে যাচ্ছে বেশ চেঞ্জ করলো আমি জানি না তারপরেও ভ্যালুটা ভুল ছিল ভ্যালুটা আপনারা সবাই জানেন সাধারণত বেস আর ট্রিবিলে আমরা হানড্রেড বা ফর্টি সেভেন লাগাই সেখানে এখানে লাগানো ছিল টেন কে একেবারেই ভুল তো যাক গিয়ে আমি তারপর খুব ভালো মানের আর টি হান্ড্রেড লাগিয়েছি আর এই সুইচটা আমি সাধারণত সবসময় বলি এই ধরনের পট ময়লা ধরে যেতে পারে হয়তো বাড়াচ্ছেন খড় করতে পারে এই সুইচও আপনাকে অনেক রকম ট্রাভেল দিতে পারে হুট করে এই সুইচ চেঞ্জ করবেন না সাধারণত এই সুইচ যে ধরনের গঠন আমি দেখলাম পাওয়া যাবে না কারণ এই সবকটা সুইচ একটা চ্যানেলে আছে মানে একটা রোতেই একই রেলে এই সুইচগুলো অবস্থিত একটাই আর এই তিনটে একই তো ভেতরটা দেখালে বুঝতে পারবেন সুইচ পাবেন না আর যদি পেতেনও এই সাধারণ এখন এত ভালো মানের সুইচ পাওয়া যায় না প্লিজ এই সুইচ চেঞ্জ করবেন না ভালো করে পরিষ্কার করে ধোলাই করে লনিতে নিয়ে গিয়ে যদি দেখেন যে না একদম ঠিক হয়ে গেছে আমি যেরম চেষ্টা করি যে অরিজিনাল জিনিসটা রাখাল এই সুইচ বা এই পটের কথা বলছি এবারে সেমি আইসি ট্রানজিস্টার ইত্যাদি অনেক প্যাসিভ কম্পোনেন্টস আছে যেগুলো খারাপ হলো সেগুলো আলাদা কথা কিন্তু মেন হচ্ছে পট আর সুইচ কিন্তু হুট করে চেঞ্জ করবে না যেমন এই সুইচটা খারাপ ছিল না একদম ঠিক বসছে এলাউডনেসটা বদলক দেখে খুশি হবেন এই তো এটা কিন্তু আমি চেঞ্জ করিনি এটা আমি ঠিক করেছি ওকে বন্ধুরা এবারে প্রবলেমে আসছি কি করে একটা চ্যানেল ট্রিপ হয়ে যাচ্ছিল তো সেক্ষেত্রে আসছি সাইকিট সম্পর্কে আগে একটু বলি যেটা দীপঙ্কর আপনাদেরকে বলে আর কি যে এই ভেতরের সুইচগুলো দেখুন এই যে একটু গঠনটা দেখান স্ট্রাকচার ভেতরের এই ধরনের সুইচ আপনারা কিন্তু পাবেন না কি সুন্দর কভার করা খুব ভালো সুইচ আর এই ভলিউম পটটাও দেখুন এটা অরিজিনালটাই আছে অরিজিনালি দেখেছি আমি ভলিউম কন্ট্রোল কোনো দোষী ছিল না আর এখানে যে বেসটা চেঞ্জ করেছিল সেটা অ্যাকচুয়ালি সিক্সটিনের হয় মানে একই রোতে সিক্সটিন এটা যেমন আলাদা আলাদা স্টিডিও ওটা একই রোতে সিক্সটিন ওটাও স্টিডিও ছিল তো ওটা আমি পাই খুব ভালো মানের আমি হান্ড্রেড কেই এখানে পট লাগিয়েছি আর এইটা আর এটা তো অরিজিনাল আছেই ছিল আর কি তো এই যে এইখানে যে সার্কিটটা দেখছেন এইখানটা খুব ভালো করে দেখুন একটা দুটো তিনটে টা transistor দুটো তিনটে আর কিছু রেজিস্ট্যান্স কনডেন্সার দিয়ে এইখানটা কিন্তু প্রোটেকশন সার্কিট করা হয়েছে এই প্রোটেকশন সার্কিট এই এমপ্লিফায়ার সঙ্গে যুক্ত আছে এটা কিন্তু কোনো রিলে ব্যবহার করা হয়নি ডিলে করার জন্য কোনো রিলে নেই কিন্তু প্রোটেকশন আছে আর হিট প্রোটেকশন হিসাবে দেখুন হিট সিঙ্কের সঙ্গে এইটা বেসিক্যালি একটা থার্মাল মানে সব টাইনিস্টারই থার্মাল টাইনিস্টার সেই থার্মাল টাইনিস্টার দিয়ে এখানে হচ্ছে বেশি হিট হয়ে গেলে সেটটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে এই একটা আছে আর এই একটা আছে একটা চ্যানেলের জন্য দুটো চ্যানেলের জন্য দুটো এটা হচ্ছে হিট সেন্সার কিন্তু বেসিক্যালি টাইনিস্টার দিয়েই করা হয় সব হিট সেন্সারই একটা ট্র্যানজিস্টার কিন্তু সব ট্রানজিস্টারই কোন মানে হিট হিটার নয় অর্থাৎ হিট সেন্সার নয় তো সেক্ষেত্রে এখানে আপনার সেই একটা ভালো মানের ট্যানিস্টার দিয়ে ফ্যার তৈরি করা হয় এই লোতার ড্রাইভার এখান থেকে আরম্ভ করে এখানে আর মেনলি এই যে একটা বেবি বোর্ড দেখছেন এইটাকে বেবি বোর্ড বলে মানে যখন একটা মেন টোটাল পিসিবির ওপরে কোনো যদি পিসিবি এইভাবে লাগানো হয় একটা সকেট দিয়ে হোক জ্যাগ দিয়ে হোক তাকে বলা হয় ডটার পিসিবি অথবা বেবি পিসিবি এই দুটো নামে পরিচিত আমি ধরলাম ডটার পিসিবি এই ডটার পিসিবি অর্থাৎ এই ডটার যে সার্কিটটা লাগানো হয়েছে খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে একটা সকেট গেছে আর সাদা রঙের আর ওখানে একটা শখের গেছে এইটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে মোট আটখানা ট্যানিস্টার আছে এটা কিন্তু পার্ট অফ ড্রাইভার বোর্ডটাকে আরো ছোট করার জন্য এটা করা হয়েছে কিন্তু পিটিএস বা এসএমডি বোর্ড নয় একদম সুন্দর ডিজাইন এইটা করা হলো কিসের জন্য না ড্রাইভারের একটা অংশ ড্রাইভারের কিছুটা অংশ এখানেও আছে এখানেও আছে দুটো চ্যানেলের এ আর এখানেও আছে ড্রাইভিং এর দিলো মেল ট্রিপ যেটা হচ্ছিল ট্রিপটা হচ্ছিল এই প্রোটেকশন সার্কিট আবার গেছে এইখানে একটা এর নিচে একটা ছোট প্রি এমপ্লিফায়ার আছে সেই প্রি অ্যাম্পিফায়ার কিন্তু কোনো ট্রানজিস্টার দিয়ে না আরে সরি কোনো আইসি দিয়ে না ট্রানজিস্টর দিয়ে আর সেইখানের সঙ্গে যুক্ত আছে ওই প্রি অ্যাম্পিফায়ার থেকে এই প্রোটেকশন সার্কিটটাকে আপনাকে ভালো করে ফলো করতে হবে তাহলেই কিন্তু ফলটা পেয়ে যাবেন এখানে মেনলি প্রি অ্যাম্পিফায়ারের ফল ছিল আর প্রোটেকশানে প্রবলেম বলতে আপনার এইখানে যে দেখছেন ফোর ওয়ান ফোর এইট দুটো ডায়ার আছে এখানেও দেখুন ফোর ওয়ান ফোর আছে এই তা ওই ডায়ার দিয়ে এইখানে রেজিস্টারে যাবে ট্রানজিস্টারের এই প্রোটেকশন সার্কিটে এই মিটারে ঢুকিয়েছে মিটারে ঢুকিয়ে প্রোটেকশানের হিসাবে বেসকে সেন্স করিয়েছে বেসকে সেন্স করিয়ে প্রোটেকশন সার্কিটটাকে করা হয়েছে এইখানে একটা কমতি আর রিলেটা লাগালে ভালো হয়ে যেত ডিলে সার্কিটটা হয়ে যেত প্রোটেকশান আছে কিন্তু রিলে নেই মানে আপনার রিলে অর্থাৎ ডিলে সার্কিটটা নেই তো সেই জায়গায় খারাপ ছিল আর একটা প্রসঙ্গ তো বলে থাকি যে এটা ভুলে যাও বলতে আগের একটা রোটেলের সেট দেখিয়েছিলাম যদি যারা না দেখেছেন দেখে নেবেন আমার চ্যানেলেই এই সেই রোটেলের মতো এটাও কিন্তু অ্যাক্টিভ বেস্ট টেবিল না এটাও কিন্তু প্যাসিভ বেস্ট টেবিল এই বিদেশি সেটগুলো আমার অবাক লাগছে সামান্য কিছু কনডেন্সার দিয়ে আর রেজিস্ট্যান্স দিয়ে কি সুন্দর টোন কন্ট্রোলটাকে তৈরি করেছে সেই টোন কন্ট্রোল কিন্তু দারুণ বেশও খুব ভালো টিভিলও খুব ভালো কোনো রকম কোনো আইসি বা এই ট্রানজিস্টার অর্থাৎ কোনো সেমি এখানে ইউজ হয়নি সেই অ্যাক্টিভ না প্যাসিভ বেস্ট তো আর একটা ফল ছিল তো মেনলি ক্লিপিং হচ্ছিলো তার মানে আপনার হচ্ছে প্রি থেকে ইয়ে খেলা দেখলেই প্রিতেই ফল ছিল এটাও ভালো করে দেখে নেবেন প্রোটেকশন সার্কিটটা আর পেছনে একটু দেখাচ্ছি পেছনে দেখানো সম্ভব হবে এভাবে পেছনে দেখুন এই যে এই যে স্পিকার সকেট দেখুন এইগুলো একটুখানি ঘোরালে এই ঘোরালে এন্টি ক্লক মানে ক্লক ওয়াইজ ঘোরালে ধরুন আপনি স্পিকারের ওয়্যার এইভাবে ঢোকাচ্ছেন এইভাবে ঢোকাচ্ছেন দিয়ে যদি ক্লক ওয়াইজ ঘোরান এটা লক হয়ে যাবে এই প্রত্যেকটা কানেক্টার এইটা আছে বি এইটা হচ্ছে এ ওপরের যে দুটো চ্যানেল আছে এ এটা হচ্ছে বি প্রত্যেকটা চ্যানেল কিন্তু মানে এই সকেটগুলো খারাপ হয়ে গেছে পরে কি হতো ভদ্রলোকের প্রবলেম ধরুন তারটাকে দিয়ে লক করে দিয়েছে লক তো হতো না মানে আস্তে করে টান পড়লে তারটা কিন্তু খুলে যেত সেক্ষেত্রে এই ধরনের এটা পাবেনই না আর চেষ্টাও করবেন না বেকার আপনার টাইম নষ্ট হবে আমি কি সুন্দর ফুটো করে একদম মাপ অনুযায়ী ম্যাথমেটিক্যালি কি সুন্দর হচ্ছে আমার এ হলেই মনে চলবে এতে আমি কি সুন্দর টার্মিনাল পোস্ট লাগিয়েছি স্পিকার টার্মিনাল যেটা হচ্ছে মানে অনেক বছর চললেও ধাক্কা ধাক্কি লাগলেও কোনো কিছু খাওয়া হবে না একদম না এখানে ফুটো আছে ফুটো তো তার ঢুকাতে পারেন কিংবা তারটাকে পেঁচিয়ে আপনারা ওয়াইজ টাইট দিয়ে দেন ব্যাস হয়ে গেল তার মানে এইটাকেও লিখেছি এখান থেকে আমি মানে ডিসকানেক্ট করে তো দরকার নেই এখানে না একদম আপনারা মানে যদি হাতে গোড়াতে পারতেন তাহলে বুঝতে পারবেন কতটা খারাপ হয়ে আছে তো সেক্ষেত্রে তার বদলে এটা লাগানো হয়েছে অর্ডিনারি কোনো স্পিকার কানেক্টার আমি লাগাই নি যেগুলো ওই পুশ করলে লাল কালো হয় পুশ করলে ওইটা না সব সেটে এই ধরনেরই লাগালে অনেক হারি হয় তো সেক্ষেত্রে আমি আসছি তো বাজিয়ে তো আপনাদের শুনিয়েছি আর এইটা হচ্ছে এই সুইচটা হচ্ছে ওয়ান টেন আর হচ্ছে টু টোয়েন্টি সিলেক্টার আর ট্রান্সফর্মার হচ্ছে মেন থার্টি জিরো থার্টি কনভেন্সার দুটো আছে এখানে ডায়ড আছে ডায়ড দিয়ে ফিল্টার হলো চারটে ডায়ড এমনি ডায়ড মানে ব্রিজ ব্রিজিফিকেশন হয়েছে কিন্তু ব্রিজ রেক্টিফায়ার না মানে অর্থাৎ একটা ডায়ড ভেতরে চারটে ডায়ড সেরকম না চারটে ডায়ডই আলাদা আছে যেরকম আপনার টেকনিক্স এরকম তৈরি করে এটা তো কেরি ঠিক আছে আর দুটো ভালো ক্যাপাসিটার দিয়ে সেই এল্লা ক্যাপাসিটার দিয়ে ফিল্টার হয়েছে হয়ে ফর্টি জিরো ফর্টি তৈরি হয়েছে আর কোনো অক্স পাওয়ার সাপ্লাই এখানে নেই এখানে কোনো অক্স পাওয়ার সাপ্লাই নেই অক্স পাওয়ার সাপ্লাই এই জায়গাটাতে এখানে দেখান ঠিক করে দেখান এই জায়গাটাতে ট্রানজিস্টার ইউজ করে স্টেপ ডাউন করা হয়েছে ট্রানজিস্টার ইউজ করে কোনো আপনার পাওয়ার রেগুলেটার আইসি না স্টেপ ডাউন পাওয়ার রেগুলেটার আইসি না স্টেপ ডাউন করা হয়েছে ট্রানজিস্টার ইউজ করে তো ট্রানজিস্টারটা কোথায় আছে এই আসছে ফর্টি জিরো এইখানে আসলো রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ হলো এই হলো এইখানে দিয়ে এসে এই জায়গাতে আচ্ছা 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 ঠিক আছে সরি এটা একটু মানে ভুল বলা হয়েছিল আসলে সারাদিনে এত সেট করতে করতে না মাথা মানে বলার সময় এইটা কোনো ট্রানজিস্টার ইউজ করা হয়নি বা পাওয়ার রেগুলেটার আইসি ইউজ করা হয়নি ওই থার্টি জিরো থার্টি থেকে ডাইরেক্ট রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়েছে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে এইখানে দুটো জেনার আছে একটা নেগেটিভে আর একটা পজিটিভ পাওয়ার সাপ্লাইতে একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই একটা পজিটিভ পাওয়ার সাপ্লাইতে ফিল্টার করে জাস্ট এইখানে যে বেস্টিবিল আছে সেই বেস্টিবিলে তো কোনো পাওয়ার সাপ্লাই দরকার নেই এইখানে নিয়েছে এই জায়গাটা নিয়েছে এইখানে একটা ফোনো প্রি আছে একটা ডুয়েল অপ অ্যাম্প দিয়ে একটা ফোনো প্রি অ্যাম্পিফায়ার করা হয়েছে এই ফোনো প্রি অ্যাম্পিফায়ারের জন্যই জাস্ট আপনার হচ্ছে স্টেপ ডাউন অক্সিলারি পাওয়ার সাপ্লাই প্লাস ফিফটিন মাইনাস ফিফটিন ডাইরেক্ট ফোর পয়েন্ট সেভেন কে ফোর পয়েন্ট সেভেন কে ওয়ান দুটো দিয়ে স্টেপ ডাউন করিয়ে রেজিস্ট করিয়ে দুটো ডায়ার্ড আছে জেনার ডায়ার্ড জেনার দিয়ে একদম স্টেবিলাইজ করে এই ফোনতে নিয়ে আসা হয়েছে আর এখানে যেমন বেস্ট টিভিলে দেখান এখানে যেমন বেস্ট টিভিলে কোনো কিছুই আপনার পাওয়ার সাপ্লাই দরকার নেই এখানেও দরকার নেই আর একটা এইখান থেকে পজিটিভ পাওয়ার সাপ্লাই এইখান থেকে ঘুরে এসে এই পৃথিবী এইখান থেকে ঘুরে এসে এই যে বার গ্রাফ ডিসপ্লেটা আছে এই ডিসপ্লে আনা হয়েছে বাকি এখানে তো তেমন কোনো সাপ্লাই দরকার নেই আর এইখানে ইন্ডিকেশন হিসাবে একটা এলইডি যারা যখন আমরা এই প্রোগ্রাম সুইচ গুলো অর্থাৎ সিলেক্টার সুইচ গুলো চেঞ্জ করবো তখন এইগুলো চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার জন্য একটা সাপ্লাই দরকার সেই সাপ্লাইটাও ওখান থেকেই নেওয়া আছে সুতরাং এইখানে খুব একটা যে অক্জেলারি পাওয়ার সাপ্লাই দরকার মানে মানে খুব বেশি অ্যাম্পায়ারে তা নয় সেই জন্যই এখানে কোনো ট্রানজিস্টার বা আপনার কোনো ট্রান্সফর্মার কোন আলাদা বারো জিরো বারো বা জিরো বারো কোনো কিছু নেওয়া হয়নি বা কোনো রেগুলেটর আইসি ইউজ করার দরকার হয়নি সিম্পলি খুব ভালো অ্যাম্প্লিফায়ার দুর্দান্ত অ্যাম্প্লিফায়ার তো এইভাবেই আপনারা শর্ট আউট করবেন বাজানো তো আগে দেখিয়ে দিয়েছে আর মি গান শোনালে তো আপনাদের সেই কপি রাইট চলে আসে এটাও এক ধরনের সেট দেখে নিলেন বিদেশি সেটগুলো গুলো শান্ত এইভাবেই হয় আর সেট ভালোই হয় আর যদি আপনারা বাড়ির জন্য এসটিকে দিয়েও বানাতে পারেন সেটাও বাড়ির জন্য একটা নির্দিষ্ট ওয়াটের জন্য একটা দারুণ অ্যাম্পেল সবই ভালো বানাতে পারলে সবই ভালো বুঝতে পারলে সবই ভালো স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কোনটা কার জন্য কি ব্যবহার হয়েছে কিসের জন্য কি বোর্ড ব্যবহার হয়েছে সেইগুলো যদি প্রথমেই আপনারা সেটটাকে খুলে ঘাঁটাঘাঁটি না করে কোনো কিছু না খুলে নিজের আগে চিন্তা করবেন যে কোনটা কোন কোন কানেকশন কোথায় গেছে কিভাবে আমরা ডিটেক্ট করব সে যে হোক না কেন তাহলে দেখবেন আস্তে আস্তে করে ঠিকই এগোচ্ছেন আমার ভিডিওগুলো ফলো করবেন আমিও এইভাবেই করি এবং কয়েক শ সেট করেছি কয়েক শ বলবো আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল কত সেট করছি আর কত সেট বানাচ্ছি একটাও এখান থেকে ঘুরে যায় না এবং সব কটা সেটি এখান থেকে রেডি হয়ে নমস্কার খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত